بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عاقبة المتقين ولا عدوان إلا على الظالمين وبعد الحمد لله আমরা অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম। সামনে আমাদের সাথে ফজিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ আসছেন, তিনি আপনাদের প্রশ্ন উত্তর দিবেন। তো এর মাঝে যদি জরুরত মনে করে দুই একটা হয়তো উত্তর দিতে পারি, শেখে বাকিটা উত্তর দেবেন ইনশাআল্লাহ। এমনকি শেখকে এখনই উত্তর দেবেন, আরও পরে শেখের অবস্থা অনুসারে আমি উত্তর দেব, কি বলেন শেখ? আচ্ছা ঠিক আছে, শেখ বলতেছে আমাকে চালিয়ে দেন। বিসমিল্লাহ, হ্যাঁ 6:10 পর্যন্ত, আচ্ছা ঠিক আছে, ওরে আলো অনেক টাইম, আচ্ছা ঠিক আছে, এতটুকু আমি পারলে তো তত তাড়াতাড়ি পালাইতে পারি, ততই বাস। প্রশ্ন, হ্যাঁ মাশাআল্লাহ অনেকগুলো আগে, তাই না? যেভাবে মুসলিমরা নির্যাতিত চাল কোরআনে বর্ণনা অনুসারে আমরা সময়ের কোন পর্যায়ে আছি? আল্লাহর সাহায্য আর কত দূর? বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করণীয়? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ, আমরা শুধু এটাই বলবো, আপনি আমি যে কোনো জিনিস তাহউইল করা ঠিক না। তাহউইল বুঝেন মানে বাড়াইতে বাড়াইতে বেশি বলা ঠিক না। মুসলিমরা নির্যাতিত হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি উল্টা দিকেও দেখি, আল্লাহর দিন যে কোনো পশমের ঘর অথবা যে কোনো লোহার ঘর সব জায়গায় ঢুকছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে। বেহেজে আজিজ আউদুল্লাহ দালিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা বলেছেন এই দিন পৌঁছবে, প্রত্যেকটি কাঁচাঘর পাকা ঘরে এই দিন পৌঁছে যাবে, সেটা আমি দেখতে পাচ্ছি। যত কিছুই হোক না কেন মুসলিমরা দিন দিন বাড়ছে, কষ্ট হলেও দিন দিন ইসলামের গ্রহণযোগ্যতা বাড়ছে, মানুষ শিখছে। এমন একটা সময় ছিল বদ্ধ ছিল, একটা সময় ছিল ইউরোপ আমেরিকা ইউনিভার্সিটিগুলোতে মিথ্যাচার করা হতো ইসলামের বিরুদ্ধে, বলতো তো ইসলাম এটা এটা, ইসলাম হচ্ছে এরকম, মোহাম্মদের ধর্ম, মোহাম্মদের দেয়া বানানো, মোহাম্মদ ইত্যাদি ইত্যাদি, এবং মুসলমানরা মোহাম্মদের ইবাদত করে এটা বলতো। এখন মানুষও জানতে শিখছে, তো নির্যাতনের মাঝেও ইসলাম কখনো কখনো আল্লাহ তাআলা প্রচার প্রসার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আশ্চর্যজন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি গলায় শিকল বেঁধে তাকে ইসলাম দিয়ে টেনে আনা হচ্ছে, নিয়ে আসা হচ্ছে, এরপর ইসলাম গ্রহণ করেছে। তো এরকম মানুষ আপনি জানেন, যারা হত্যাকারী জান্নাতে যাবে, হত্যাকৃতও জান্নাতে যাবে, এমন হাদিসও আছে। এর অর্থ হচ্ছে যে ইসলামের আপনার যে দিকটা দেখছেন নির্যাতনের দিকটাই শুধু দেখতেছেন, এত হতাশ করার কোনো কারণ নেই। এই হতাশা আসলে শয়তানের সৃষ্টি, ইমানদার কখনো হতাশ হতে জানে না, ইমানদার সবসময় আশাবাদী থাকে যে আল্লাহ তাআলা এরপরে নিশ্চয় আরও ভালো কিছু দেবেন। এই হতাশা থেকে আরেক জিনিস চলে আসছে, আপনি যে প্রশ্ন করেছেন বুঝে আসছে, সেটা সেটা হচ্ছে কোন পর্যায়ে আসি, মানে কে আমার বোধ কাছে চলে আসছে। কিছু মানুষ এর জন্য ইমাম মাহাদিকে টেনে মায়ের ফেট থেকে বের করে নিয়ে আসতেছে, মানে ওনাকে নিয়ে আসতে হবে। কেউ 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 বলছে জেলখানায় আছে, কেউ বলছে দাড়ি ফাত্তা ফাত্তা দাড়ি কাটা মানুষ একটা দেখছে স্বপ্নে, কেউ বলছে উনি এ করতেছে, কেউ বলছে দাজ্জাল চলে আসছে, কেউ দাজ্জাল বই লিখে ভরাই করতেছে। এই জাতীয় জিনিস আমাদের সমাজে আজ প্রচুর বহু প্রচলিত, কেউ কেউ ওয়াজ করতে ধরলে এটা আর কিছু করতে পারে না, এগুলি সবই হচ্ছে বদভ্রষ্টতা। আপনার আমার দায়িত্ব এ কোন পর্যায়ে আছে খোঁজা না, নিঃসন্দেহে কেয়ামতের আগে আছে এতে কোনো সন্দেহ নেই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা বলেছেন আমরা সেটাই বলবো, বয়স তো ওয়াসাআতু কাহাতাই, আমি এবং কেয়ামত এভাবে আসছে, অর্থাৎ একটা একটা পরেই, মাঝখানে আর কোনো নবী নেই। এটা ঠিক অনেক দিন পার হয়েছে, কিন্তু 7,500 বছর বা 7,000 বছর বা 2,000 বছর বা 1,500 বছর এই জাতীয় বছর যারা আবিষ্কার করতেছে, যারা মিথ্যাচার করতেছে, কোরআন ও হাদিসে কোথাও এরকম বছরের কথা উল্লেখ নাই। আল্লাহর দিন কেয়ামতের আগ পর্যন্ত যত বাতাস নির্বাহ বাতাস বের না হবে, সেই বাতাস যতক্ষণ বের না হবে ততক্ষণ পর্যন্ত ইমানদার থাকবে, আর যখন বাতাস বের হবে ইমানদার মারা যাবে, তারপর যারা থাকবে তারা হমর গাদার মতো থাকবে, সেটা আলাদা মশালা। তখন কেউ আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না, অর্থাৎ আল্লাহ আল্লাহর ইবাদতের মতো লোক থাকবে না, অন্যায়কারীর বিরোধিতা করার কেউ থাকবে না, তখন আল্লাহ তাআলা তাদের উপর দিয়া আজাব নাযিল, তাদের উপর দিয়ে কেয়ামত কায়েম হবে, এটা ঠিক আছে। কিন্তু সেই অবস্থা এখনো আসেনি। মুসলিমদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা যা বলেছেন কেয়ামতের আগে, অনেক অনেক যেসব অনেক অনেক তিনি আলামত বলেছেন, সেগুলো এখনো আসে নাই। সুতরাং এত আগে আপনি
ইমাম মাহাদিকে নিয়ে আসবেন অথবা দাজ্জালকে টেনে নিয়ে আসতেছেন, দাজ্জাল কোন জায়গা, এমন কেউ কেউ দেখলাম একটা ছবি দিয়ে বলতেছে এর চোখ একটা নষ্ট, সুতরাং এই দাজ্জাল নাও যাবে, মানে দাজ্জাল খুঁজতে খুঁজতে ওনার হয়রান হয়ে যাচ্ছে, আর মাহাদি খুঁজতেছে কেন আপনি এগুলি খুঁজছেন। এগুলি হচ্ছে সবই হচ্ছে যারা কিছু নিজে অপারগ তারাই নিয়ম হচ্ছে যে অপারগ, তো এখন যে কোনো একটা কিছু লাঠি একটা ধরতে চায়, হ্যাঁ ডুবন্ত মানুষ যেভাবে হ্যাঁ কিছু একটা ধরে বাঁচতে চায় সেরকম অবস্থা না, এটা কাজ করবেন না। ইমান এবং আমলের দাওয়াতকে বেগবান করুন, ইমান এবং আমলের দাওয়াতকে বেগবান করুন। এবং আমাদের এখন বর্তমান সময় বড় কাজ হচ্ছে ইসলাম এবং ইমান এই জায়গায় মেহনত করা, বেশি বেশি দিনকে জায়গা জায়গা পৌঁছে দেওয়া, আল্লাহর দিনের শিক্ষিত তৈরি করা। সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে এখন কি জানেন, আমরা সবচেয়ে বেশি দুনিয়াদার, সবচেয়ে বেশি দুনিয়াদার, এরকম অবস্থা ছিল না। এখন অভাবের অভাব নাই তারপরে অভাব দেখানো হচ্ছে, মানে স্বভাব নষ্ট হয়ে গেছে, অথচ একটা সময় ছিল অভাবে মানুষ কিন্তু ইমান থেকে দূরে সরে যায়নি। আমাদের যেই জমিতে আগে সারা বছরের খোরাকি হতেন এখন তিনবার আরো বিক্রিও করা হয়, এবং মানুষ কিন্তু অভাবে নাই কিন্তু সব নষ্ট হয়ে গেছে মানুষের। এখন মানুষ ইমানের দিকে আসতে পারতো, ইমানের দিকে আসতে উল্টো দিকে চলে যাচ্ছে। এখন আমাদের দরকার দিনের প্রচার প্রসার করা, বেশি বেশি দাওয়াতের কাজ করা, এটা করা দরকার। করণীয় হচ্ছে এটা, করণীয় খাওয়া, ওই ওরা কোথাও থেকে রাতের বেলা কি স্বপ্ন দেখেছে, কে বেলা কি বলেছে, অথবা হিসাবে অঙ্ক বের করা, কষে বের করা, এই জাতীয় দিন অঙ্ক কষা, সুদ কষা, এগুলো কোনোটাই জায়েজ নাই। এগুলো বন্ধ করে বসে বসে আল্লাহর দিন আল্লাহর দিনকে প্রচার প্রসার করুন, এর মধ্যে লেগে যান, ইনশাআল্লাহ এটা কাজে লাগবে। নারী পুরুষের নামাজ আদায়ের নিয়ম কারণ একই কি, একই রকম কি? যে অবশ্যই একই রকম, স্ট্রাকচারাল কোনো পার্থক্য নাই নারী পুরুষের মধ্যে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি তিনি স্ট্রাকচার পার্থক্য করতেন আমরা বলতে অসুবিধা কোথায়, আমাদের কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি উম্মতের যা ভালো তা বলে দিয়েছেন। নারী একটা বিরাট গোষ্ঠী, তাদের সালাতের ঘরে একটা শব্দ বলেন না কেন? যদি আলাদা থাকতো তিনি অবশ্যই বলতেন, বলেন নাই। তিনি বলেছেন যে জায়গাতে স্ট্রাকচার নয়, মানে যেমন তানবিহ করার জন্য, যেমন বলেছেন যদি ইমামের ভুল হয় নারী কি করবে, হাত তালি দিবে, পুরুষ কি বলবে, সুবহানাল্লাহ বলবে, আমাদের দেশে সব আল্লাহ আকবর বলে, এই কথা না সুবহানাল্লাহ বলে বলতে বলছে, হ্যাঁ এটা রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন। আবার কি বলছেন, নারীরা পিছনে কাতারে দাঁড়াবে বলেছেন, নারীরা কাপড় ঢেকে রাখতে বলেছেন, নারীরা অন্ধকার থাকতে চলে যেতে বলেছেন, নারীরা কাপড় আতর লাগিয়ে আসতে নিষেধ করেছেন, এত কিছু বলার পর কেন বলেন না নারীরা সাবধান পুরুষের মতো নামাজ পড়িও না বলছে, তো আপনি কেন পার্থক্য করতেছেন? আসলে কোনো পার্থক্য নাই। যারা পার্থক্য করতেছে তারা কোনো কোনো তাবেঈর মতকে নিচ্ছে, হ্যাঁ কোনো কোনো দুর্বল মতকে নিচ্ছে, সেগুলো দিয়ে পার্থক্য করতে আপনার কি দরকার, কি দরকার পার্থক্য করার, আপনার কোনো পার্থক্য নাই। পুরুষদের মতো তারা বসবে, পুরুষদের মতোই তারা সেজদা করবে, পুরুষদের মতোই তারা রুকু করবে, এবং সুরুজের মতোই তারা শেয়ার পাঠার বসে একই রকম করবে, কোনো পার্থক্য নাই। সেই দশ এরকম করবে, কোনো পার্থক্য নাই, আলহামদুলিল্লাহ। এক ভাই সুদী ব্যাংকের কর্মকর্তা, এক সময় তিনি জানতে পারলেন যে ওনার চাকরিটা ওনার জন্য হারাম। এই অবস্থায় ওই ভাই যদি তওবা করতে চান তাহলে তার জন্য কী কী করা জরুরি? তওবা করতে চাইলে কোনো ইমাম সাহেবের কাছে যেতে হবে, তাই না? লম্বা একটা পাগড়ির হাত ধরতে হবে, তাই না? পাগড়ির মাথায় ধরতে হবে, ইমাম সাহেব পাগড়ি দিয়ে এমন টান দিবেন যেন তিনি জান্নাতে চলে যান। এটা হলে আমাদের ভালো হয়, অনেকে এটা চায়, শেষ জীবনে জমি অন্যায় করছে, এখন হুজুরের তওবা করা ডেকে আনছে, হুজুর এখন লম্বা একটা পাগড়ির ভিতর দিকে ঢুকাই দিয়েছেন, যত মানুষ ধরতে পারবে, শেষে বলে যে আর তো জায়গা নেই, এবার আপনার গায়ে গায়ে ধরলে হবে, মানে গায়ে গায়ে ধরলে হয়ে গেছে। এই জাতীয় জিনিসগুলো হচ্ছে বিভ্রান্তি এবং বেদাত, এগুলি করা যাবে না। ধরার জন্য শরীয়তে মানে যে তিনটি জিনিস গুরুত্ব দেওয়া হয়েছে, একটা হচ্ছে যে কাজটা করছেন সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, উনি যদি সুদের ব্যাংকে চাকরি করে থাকেন এখনই ছেড়ে দেন, আর রিজিকের মালিক রাজ্জাক তিনি তাকে রিজিক দিবেন, না রেখে রাখ ছাড়বেন না, তিনি সেটা ছেড়ে দেন। প্রথম কাজ হচ্ছে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে যে এই কাজটি অনুদত্ত হতে হবে, অনুদত্ত যে আমি কাজটা ভুল করেছি, নাদম আলামা ফাত যেটা করেছেন এটা যদি অনুদত্ত হতে হবে, ছেড়ে দিলেই বসে থাকতে হবে, অনুদত্ত হতে হবে। তিন নম্বর হচ্ছে আর করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, তিনটা কাজ। আর মানুষের হকের সাথে জড়িত একটি শর্ত আছে, সেটা হচ্ছে মানুষের হক হলে ফেরত দিতে হয়। এই চারটি হচ্ছে তওবাতুন নাসুহার শর্ত। নসুহার কোনো বেটার নাম না, হ্যাঁ নসুহার কোনো লোকের নাম না, বানিয়ে বানিয়ে নসুহা বানাবেন, এরপরে বলবেন যে ও এই করছিল সেই করছিল, ইয়ে থেকে কথা কিন্তু বানোয়াট কথা, এগুলো কোনো নসুহার কোনো বেটার নাম। অর্থাৎ খাঁটি তওবা, তওবাতুন নসুহা হচ্ছে খাঁটি তওবা, খাঁটি তওবার জন্য চারটি শর্ত লাগবে। একটি এগিয়ে বলেছি, প্রথমটি কি, ছেড়ে দিতে হবে, তারপরে লজ্জিত হতে হবে, জিনিসটা মানে অন্ততে অনুতপ্ত হতে হবে, তারপরে জিনিসটা দৃঢ় প্রতিজ্ঞ আর করবেন না, চার নম্বর হচ্ছে মানুষের হকের সাথে জড়িত ফেরা দিতে হবে,
এটা হচ্ছে তাওয়াতুল রসুল। এই ব্যক্তিকেও যিনি সুদিনাকে জাকির করছেন তার জন্য এই শর্তগুলি জরুরি। 21 নম্বর প্রশ্ন, আমি একজন মেডিকেল ছাত্র, আচ্ছা আমি আমার ফাইনাল ইয়ারে আছি, আমার বয়স 25, আমি বিয়ে করার প্রয়োজন অনুভব করছি কিন্তু কোনো ইনকাম করি না। আমার বাবা সুদিনাকে চাকরি করেন, উনি আমাদের দুই বোন এক বয়স পাঁচ বোনের সংসার দেখেন, আমার কোনো উৎস নেই। এমত অবস্থায় আমি বিয়ে করতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, শুনেছি আল্লাহ বলেছেন বিয়ে করলে আল্লাহ স্বাবলম্বী বা সামর্থ্যবান করে দেন, অপরদিকে শুনেছি যাদের সামর্থ্য নেই তারা যেন রোজা রাখে, আমি এই দুটি বর্ণনার সমন্বয় করতে পারছি না। দুটি অর্থ কি দুই রকম? সামর্থ্য না থাকলে কি বিয়ে করা যাবে না? দুটি বর্ণনা কি পারস্পরিক সাংঘর্ষিক? আসলে কোনোটাই সাংঘর্ষিক নাই, ইসলামের কোনো সাংঘর্ষিক নেই, যেহেতু সত্য কোরআনও আসছে হাদিসও আসছে। কোরআনে আসছে আল্লাহ বলছেন যে যারা ও আঙ্কেবল আয়াম আমি কুমার সোয়ালেহীন এমন ইবাদিকুম বা ইমাইকুম ইয়াকুন হু কালাইকুম বিহুল্লাহ মিন ফাদলিহি, যাদের স্বামী নাই বা যাদের বউ নাই তারা যেন বিয়ে শাদী করে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে ধনী করে দেবেন। হাদিসে আসছে, হাদিস কোরআনে কারিমে আসছে, হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াইলুন লিমান লাম ইয়াতুবুল গিনা বিনিকাহ, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে ধনী হতে চায় না তার জন্য ধ্বংস। অর্থাৎ তিনি হয়তো বিয়ের মাধ্যমে ধনী হওয়া উচিত, বিয়ে করলে ধনী হবেন ইনশাআল্লাহ, কারণ পরস্পর বিয়ের আগ পর্যন্ত মন ঠিক স্থির থাকে না, বিয়ের পরে বউ চিন্তা করবে সংসার করার, যে বউ আস্তে আস্তে হেঁটে বেড়াতে রাস্তা হাঁটবে না করে দেখবে, হ্যাঁ আর যে স্বামী যেখানে সেখানে আড্ডা দিতে তিনি ঘরের মুখী হয়ে যাবেন, কাজ কর্মঠ হবেন, সুতরাং বিয়ের মাধ্যমে অবশ্যই কী হবেন আপনি ধনী হবেন, কোনো সন্দেহ নেই। আপনি সব মানুষ যদি কোনো স্বাবলম্বী হয়ে বিয়ের চিন্তা করেন তাহলে অনেক মানুষই বিয়ে করতে পারবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের একজনের একটা আংটি ছিল, তাই না? বলতে ইয়া রাসূলুল্লাহ আংটি কিছুই নেই আমার, তোমাকে কাপড় দিলে তো তুমি অর্ধেক দিলে তুমি কি করবে, তারপরে তো বিয়ে করেছে। সুতরাং বিয়েটাকে সহজ করার চিন্তা ভাবনা করুন। বাবা মার উচিত সন্তানদেরকে হেল্প করা, আত্মীয় স্বজন উচিত ভাইদেরকে হেল্প করা, যে যেখানে পারেন বিয়ের জন্য প্রয়োজন একটা ব্যাংক তৈরি করেন আপনারা, যে বিয়েতে হেল্প করবেন সবাইকে, যুবকদের বিয়ের জন্য হেল্প করা দরকার, সেভাবে তাদেরকে দেওয়া উচিত এবং বিয়ে করা উচিত বলে আমি মনে করি। যতদিন বিয়ে করছেন না ততদিন রোজা রাখবেন, বিয়ে করছেন না এর অর্থ ওই নয় যে আপনি রোজা রাখে সারা জীবন কাটিয়ে দেবেন, এটা বলা হচ্ছে আপনি চেষ্টা করবেন এমন বহুতে পেতে পারেন যে আপনাকে অপ্রতুষ্টি থাকতে পারবে, আপনাকে চাইবে না যে আমাকে পাহাড় পরিমাণ অস্ত্র দাও, স্বর্ণ দাও বা এটা দাও ওইটা দাও, আমাকে বস্ত্র দাও, কিছুই বলবে না, সে হয়তো চাইবে যে আমার আপনার যা আছে তাতে আমি সন্তুষ্ট থাকবো, আলহামদুলিল্লাহ এরকম পেলে সাথে সাথে বিয়ে করে ফেলবেন। বিয়ের ব্যাপারে ছেলের বিয়ের ব্যাপারে বাবা মায়ের অনুমতি বাধ্যতামূলক না, এটা মোস্তাহাব জিনিস। মেয়ের বিয়ের বাধ্যতামূলক, কারণ মেয়েরা ভুল বুঝে অন্যায় করে, বেশিরভাগ মেয়েরাই প্রথম জীবনে যা ভুল করে এই বিয়ের ভুলের মাসুম বাবা মাকে সারা জীবন টানতে হয়, আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবে। 22 নম্বর প্রশ্ন, ইংরেজিতে এটা পড়লে অনেক সময় নষ্ট হবে, এটা পড়বো না। 23 নম্বর প্রশ্ন, দলিল প্রমাণবিহীন কারোর সমালোচনা কতটা ইচ্ছাপূর্ণ? আমি জাস্ট বলে দিলাম অমুক ভ্রান্ত আকিদার, কিন্তু তার কোনো কথার কারণে কি তিনি ভ্রান্ত আকিদার একটা বিশ্লেষণ করা না করা কি ইচ্ছাপূর্ণ? আমরা জানি ইমাম মালিক রহমতুল্লাহ এক মজলিসে অনেকগুলো প্রশ্ন উত্তর সবগুলো উত্তর দেননি, মানে অপারগতা প্রকাশ করেছেন, এটা কতটুকু সত্য? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রথমে শেষ থেকে শুরু করি, তিনি মালিক রহমতুল্লাহ আলাই তিনি 40টা প্রশ্নের মধ্যে 36টা বলতে জানি না, এবং এটা সত্য ঘটনা, কেউ যদি না জানে বলতে হয় জানি না, এই প্রশ্ন উত্তর দেখবেন আমি কিছুক্ষণের মধ্যে সমস্ত প্রশ্ন জানে যে তার দিকে দিয়ে দেবে একটু পরে, এর অর্থ হচ্ছে আমি সব জানি না, এটা সত্য। যেটুকু এতক্ষণ আলেম টালেম ছিল না আমি বলতে পারছি, আলেম থাকলে আর আমার বলার মাত্রা কমে যায় একটু, তাহলে এখন আমি এদিকে বেশি লম্বা আশা করবো না। সেই জন্য যে বুঝবেন যখন ইমাম মালিক বলছিল কেন, যখন সেখানে রাবিয়াতুর রায় ছিল, কথা বলছেন খেয়াল রাখেন, যেখানে আপনি জানি না বললে মানুষ বিভ্রান্ত হবে, এখানে আপনাকে কষ্ট করে বলতে হবে, শিখতে হবে আপনাকে, জানি না বলে থাকতে পারবেন না, এর না থাকুন উত্তর দিছি, আর যেখানে জানি না বললে আরেকজন উত্তর দেওয়া থাকবে সেখানে আপনি জানি না বলবেন, এটা উচিত আপনার। ইমাম মালিক রহমতুল্লাহ আলের সময় ফতোয়া আসলে কি করতো, একজন বলতো আমি আমি না ওনার কাছে ওনার কাছে ঘুরতে 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 আবার মালিকের কাছে আসতো, বহু মানুষ ছিল বোঝা গেল, হ্যাঁ আরেকজনের কাছে যাওয়ার সুবিধা হতো, কিন্তু যেখানে কেউ থাকে না সেখানে আলেমের বাধ্যতামূলক হয়ে যাবে প্রশ্ন উত্তর দেয়া, সে কি করবে এ লোকটা কি করবে, আলেমের তার উত্তর দিবে কষ্ট করে হলেও, হ্যাঁ তখন এটাকে বলা ফরজ আইন হয়ে যায়, গিয়ে তাই কিন্তু আলিক তার ফরজ হয়ে যায় তখন উত্তর দেয়া, কারণ আলেম মানুষ কি করবে, এই জন্য তাকে আল্লাহ তারা এলমে দিন দিয়েছেন তাকে তখন উত্তর দিতে হয়, কিন্তু যখন অনেক মানুষ থাকে তখন তার ফরজে কে পায় তখন উত্তর না দিলেও চলো। এই মালিক রহমতুল্লাহ সময় এই জন্য মসজিদ ভর্তি ছিল মানুষ, হ্যাঁ সমস্যা ছিল না, বাংলাদেশের মাটিতে যেখানে ফেকার উপর ডক্টর ডিগ্রি নিয়ে আসলো কাছে সেখানে আমাদের মতো আকিদের মানুষের কি বলবো, এই বিষয়গুলো সবগুলো বলা দরকার নেই, বুঝতে পারছেন আপনারা বুঝে নেবেন, আমি শুধু একটুকু বলছি যেখানে আলেম থাকে সেখানে বলা যায়, এটা যেখানে আলেম থাকে না বলতে হবে, আর প্রথম অংশের কথা বলছি
দলিলবিহীন সমালোচনা যেটা সেটা হচ্ছে যখন আপনি দেখবেন একটা মানুষ তার মানহাজে গলত রয়েছে, মানহাজে গলত, বুঝেন, এটা স্পষ্ট জিনিস যে এর বাইরে কিছু বলে না, তিনি সবসময় মিথ্যা কথা বলতেছে, বানোয়াট কথা বলতেছে, সেখানে আপনার দলিল আর কি দরকার, বুঝতেই পারছেন আপনি এটা। যখন আপনি তার সম্পর্কে জানেন না, একটা লোক সম্পর্কে আপনি জানেন না, তখন আপনি বলতে পারেন জানি না, কিন্তু জানেন তখন চুপ করে থাকতে পারবেন না। আপনি জানেন, জানেন যে অমুকে ফেতনাবাজ, আপনি জানেন, আপনি চুপ করে থাকেন আপনি গুনাহগার হবেন, কারণ আরেকজনকে আপনি বিভ্রান্ত হচ্ছেন, জানেন আপনাকে বলতে হবে, কারণ আপনি যদি না জানেন, আপনি জানেন না জানেন তখন না না বলেন তখন কে বলবে বলেন। যারা আজ বিভিন্ন জায়গায় বসে বসে যুবকদেরকে বিনষ্ট করছে ফতোয়া দিয়ে, অন্ধকার জায়গা থেকে বিভিন্ন রকম কথা বলছে, এরা তো বিভ্রান্তি তৈরি করছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এদের সম্পর্কে সাবধান করা তো ইমানের দায়িত্ব, এটা এটাকে না ওইটার ভিতরে পড়বে না, না জানি না জানি না জানেনের ভিতরে পড়বে না, কারণ আপনি জানি বলেই বলছেন নিশ্চয়ই। একটা লোক আপনি না জানতে পারেন, তিনি হয়তো জেনেই বলতেছে, আমরা যেমন জেনে বলতেছি, যারা এই অন্ধকার থেকে আপনাদেরকে ডাকছে, অন্ধকার থেকে কান্নাকাটি করে করে যুবকদের বিভ্রান্ত করছে, যারা কোনো কোনো দেশে কাফের দেশে থেকে দেখে মানুষদেরকে বিভ্রান্ত করছে, ওই সমস্ত মানুষগুলোর সম্পর্কে সাবধান থাকা আপনার জন্য ফরজ, কারণ এরা মানুষকে বিভ্রান্ত করছে, এতে কোনো সন্দেহ নেই। আমার মনে বিষয়টা আপনি বুঝছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা সুদভিত্তিক ব্যাংকে চাকরি করেন, তিনি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন, উত্তরাধিকারী হিসেবে তার সম্পত্তি আমার জন্য জায়েজ কি? যে উত্তরাধিকারী হিসেবে আপনার সম্পত্তি, তার সম্পত্তি আপনার জন্য জায়েজ, কিন্তু আপনি যদি ভালো চান আপনার বাবার জন্য, তাহলে অবশ্যই কিছু সেগুলিকে কী করতে হবে, দিতে পারেন আল্লাহর রাস্তায়, কিন্তু আপনি যদি আপনি পেয়ে গেছেন আপনার জন্য সেটা জায়েজ। আমার শ্বশুর আমার স্ত্রীকে তার সম্পত্তির একটা অংশ হিসাবে টাকাও একটি প্লট দিয়েছেন, তিনিও সুদভিত্তিক ব্যাংকে চাকরি করেছেন, কি আমার স্ত্রীর জন্য বৈধ কি? তাদের সাথে কোরবানি দেওয়া যাবে কি? ভিন্ন ভিন্ন একসাথ করা যাবে না? প্রথমত অবশ্যই আপনার স্ত্রীর জন্য সেটা বৈধ, কারণ তবদিল ইয়াদ হয়ে গেছে, হক অবস্থা, হক পরিবর্তন হয়ে গেছে, নতুন ইনশাল্লাহ আলোচনা করবেন চেয়ে বেশি এই বিষয়ে আসবে, প্রশ্নের আরও আছে। কোরবানি দেওয়া যাবে কি? প্রশ্ন হচ্ছে কোরবানি কি হারামের সাথে দেওয়া যায় কি না? এ বিষয়ে অনেকেই বিভিন্ন রকম বাড়াবাড়ি করে থাকেন, যে বল কেউ যে কোরবানি দিলে কোরবানি হবে না, এটা কিন্তু এত কঠিন কিছু না, তার গুণা তার জন্য, এর গুণা এর জন্য, এরটা এর কোরবানি হয়ে যাবে, আমি যতটুকু বিশ্বাস করি এটা, যে ওরটা না হলেও এরটা হবে, এর অর্থ এই নয় যেহেতু যান একটা সেহেতু এরটাও না হলে এরটা হবে না, এরকম জিনিস না, কোরবানি হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে, তবে আপনার উচিত হবে ভালো মানুষের সাথে কোরবানি দেওয়া। যদি আমাদের বাবাদের পর আমার বেঁচে থাকি তাহলে তাদের সম্পদ কী করতে পারি দয়া করে জানাবেন, তাদের সম্পদ উত্তম হচ্ছে তাদেরকে মুক্ত করার জন্য তারা যে হারাম যার থেকে হারাম নিয়ে সেটা ফেরত দিয়ে দেবেন, যদি হারামের জিনিস থাকে, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বেশি বেশি করে দান করবেন আল্লাহ রাস্তায়, সেটা করবেন, তাহলে তাদেরকে গুনাহ থেকে মুক্ত করতে পারলেন। আর যদি সেটা না হয়, তারা যদি তওবা করে গিয়ে থাকে দুনিয়া, তাহলে কিন্তু আপনার তাদের তা মাফ হয়ে যাবে এবং তারা তাদের সম্পদ হালাল হয়ে যাবে, তখন তওবা করলে যেটা করেছে আফাল্লাহ আম্মা সালামা। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে কেউ যদি তওবা করে তার হারাম জিনিসও কখনো হালাল হয়ে যায়, সুতরাং সেই হিসাবে এটা হালাল থেকে যাবে তার সত্যিকারের তওবা থাকলে। আর সন্তানগুলো অবশ্যই সেটার উত্তরাধিকার পাবে, কোনো সমস্যা নেই। আপনারা বাবাকে মুক্ত করতে পারলে, বাবা যদি সত্যিকার তওবা করে থাকে, তাহলে তো পাইলেন আপনারা, যদি তওবা না করে গিয়ে তাকে মুক্ত করতে চাইলে সেগুলি ফেরত দেওয়া আপনাদের জন্য কর্তব্য বলে আমরা মনে করি, আমি মনে করি। একটা ইংরেজি প্রশ্ন আসছে অনেক, হাউ ক্যান আই মেক আপ মাই মিসড প্রেয়ারস এন্ড ফাস্টিং, বলছে তিনি 37 বছর ধরে তিনি নামাজ কলমা পড়েন নাই, এখন পড়া শুরু করছেন, এখন তিনি পিছনের কীগুলি কীভাবে তিনি পূরণ করবেন, ওমরি কাজা আর কি, বুঝছেন না, ওমরি কাজা, আমার দেশে ওমরি কাজার একটা জিনিস প্রচলিত আছে, ওমরি কাজা যদি তিনি নামাজ আদায়কারী না হয়ে থাকেন আগে, তাহলে তার ওমরি কাজা বলতে কিছু নাই, মানে কোনো কিছুই নেই, নামাজও নাই রোজাও নাই কিছু, যদি তিনি মারা যেতেন তখন চিরস্থায়ী জাহান্নামী হয়ে যেতেন, কারণ যে সালাত আদায় করেন সেই মেদার না। এখন যেহেতু তিনি তওবা করেছেন, আর তওবা তো তাজুব্বু মা কানা ক্বাবলা, তওবার আগের জিনিসকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, অর্থ হচ্ছে তওবা করেছেন যেহেতু আগেরগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন, এখন তিনি আর যেন না ছাড়েন, আর যেন না ছাড়েন এইভাবে কাজটি করেন। হ্যাঁ, আর যদি তিনি তখন সালাত আদায় করতেন রোজা রাখেন না, এরকম হয় সালাত আদায় করেছেন রোজা রাখেন নাই, সওম পালনকারী ছিলেন না, তাহলে সওমগুলি হিসাব করে কত বছর হয়েছে এত বছর সওম পালন করতে হবে তাকে, অর্থাৎ ধরেন 30 30 30 কত বছর গেছে, সেই 37 বছর তার পুরোটা ওয়াজিব ছিল না, ফরজ ছিল না, তাই না, 12 বছর তোমাদের যখন থেকে বালে হয়েছে তখন থেকে হিসাব করে প্রতি বছরেরটা তিনি রাখতে হবে, কাজা কাজা করতে হবে, এটাই আমার মনে হয়। 26 ও সালাত, সালাতের কোনো কাজা হয় না, সালাতের কোনো কাজা হয় না। হ্যাঁ, পালিয়ে কোর্টে বিয়ে করলে সেই বিয়ে জায়েজ হবে কি? ছেলে বা মেয়ে বলেন নাই, আমার বিশ্বাস মেয়ের কথা বলছেন, ছেলে যদি কোনো পালিয়ে কোর্টে বিয়ে করে জায়েজ হবে, কোনো সমস্যা নেই, কেমন, আর মেয়ে যদি পালিয়ে গিয়ে কোর্টে বিয়ে করে সেই বিয়ে জায়েজ হবে না, ওই সময়ে যখন
তার অবৈধ অভিভাবক থাকে, যার বৈধ অভিভাবক থাকে তখন তার তার বিয়ে বৈধ হবে না, ততক্ষণ পর্যন্ত না তার বাবা অনুমোদন করছে বা অভিভাবক অনুমোদন, বাবা অনুমোদন করছে ততক্ষণ পর্যন্ত তার বিয়ে শুদ্ধ হবে না। এই জন্য তাকে অবশ্যই ওলির মাধ্যমে বিয়ে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বাগায়রা ইজনি ওয়ালিয়া বা নিকাহ বাতুলুন বাতুলুন বাতুল, কোনো নারী যখন তার ওলির অনুমতি ব্যতীত বিয়ে করে তার বিয়ে সেটা বাতিল বাতিল বাতিল। এরপরে আরও লম্বা অনেক হাদিস আছে, আমরা শুধু একটুকুই বলবো তার বিয়েটা শুদ্ধ হবে না। জামাতে সলাতে ইমামকে রুকু অবস্থায় পেলে কি করণীয়? আমি কি তাকবীরে তাহরিমের পর সরাসরি রুকুতে চলে যাবো নাকি সানা পড়ে তারপরে যাবো? জামাতে সলাতের পরে ইমামকে রুকুতে পাইছেন, আপনি তাকবীরে তাহরিমা বলে রুকুতে চলে যাবেন, এখন কি আবার আল্লাহ আকবর বলবেন কি না? দুটি মত, হানাফিরা বলে আরেকবার আল্লাহ আকবর বলবে না, হ্যাঁ, কিন্তু হাম্বলিরা বলে যে আরেকবার আল্লাহ আকবর বলবে, কারণ তার তো এখন দ্বিতীয় এন্তেকাল, তাকবীরে এন্তেকাল ওয়াজিব, সুতরাং এটা দিয়ে যাবে সে। হ্যাঁ, কিন্তু যেটা করবে না সেটা হচ্ছে সানা পড়বে না কোনো অবস্থাতে, সানা পড়ার সময়টা এখন নাই, শেষ হয়ে গেছে, এখন তাকে এর চেয়ে বড়টা ধরতে হবে, এটা কি রুকুতে তাসবি ধরতে হবে, রুকুতে তাসবি ধরতে হবে, তিন তাসবি। সাতাশ, জামাতে সলাতে ইমামকে এটা উত্তর দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একই দিনে দুইবার, ও জামাতে জামাতে সলাতে ইমামকে রুকু অবস্থায় পেয়ে আমি রুকু করতে যাই, কিন্তু আমি রুকুতে পৌঁছার আগে ইমাম রুকু থেকে উঠা শুরু করে, এখন আমার কি করণীয়? আমি কি রুকু শেষ করব, আমার কি রাকাতটি গ্রহণীয় হবে? এভাবে তিনটি মত আছে। একটি হচ্ছে যদি কেউ রুকুতে হাত লাগাইতে পারে তার রুকুটা গ্রহণযোগ্য হয়ে যাবে, এটা একটা মত। আরেকটা মত হচ্ছে তাকে তিন তাসবি পরে পড়তে হবে। আরেকটা মত হচ্ছে যে মুক্তদিরা উঠায় না, ইমাম উঠে গেছে তবুও তার রাকাতিটা হবে, ইমাম সাহাবি এটা বলেছেন। তিনটি মত আছে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটা বলবো, বিশুদ্ধ মত হচ্ছে তাকে অবশ্যই রুকুতে তাসবি পড়তে হবে, তাসবি পড়া পর্যন্ত না তার রুকুটা হবে না, তার রুকুটা হবে না এবং তার এই রাকাতটা গ্রহণযোগ্য হবে না বলেই বিশুদ্ধ মত বলে এটা মনে করে থাকি। আচ্ছা, এরপরে ইমাম সুরা ফাতিহা পড়ে ফেলার পর আমি জামাতে যোগ দিলে কি আমাকে আবার সুরা ফাতিহা পড়তে হবে? এটা তো ফাতিহার মাসালা, বিখ্যাত মাসালা, আপনার জন্য আপনার সুরা ফাতিহা, ইমামের জন্য ইমামের সুরা ফাতিহা, যারা বলে যে সুরা ফাতিহা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক তাদের তাদের মত এটা, হ্যাঁ, আর যারা বলে যে বাধ্যতামূলক না ইমাম সাহেব পড়ে ফেললে যেটা বড় করে পড়ছে কি বলে এটাকে সালাত জাহরি সালাত প্রকাশ্য সালাত, সেগুলোতে ইমাম সাহেব পড়ে ফেললে মুক্তাদিন আবার পড়তে হবে না, যেমন শেখুল আলবাইন রহমুল্লাহ, ইবনে তাইমিয়া রহমুল্লাহ, ইবনে কাইয়িম এবং শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী, হ্যাঁ, ওনারা এই মতটি গ্রহণ করে থাকেন এবং এই মতটির পক্ষেও অনেক জোরালো যুক্তি আছে। তো তাদের নিকট আর পড়তে হবে না, আর যারা বলে যে পড়তে সুরা ফাতিহা ইমাম মুক্তাদি সবাই যেন বাধ্যতামূলক, বড় করে পড়ুক আর উচ্চশব্দ করে পড়ুক আর নিঃশব্দে পড়ুক, তাদের নিকট অবশ্যই তাকে সুরা ফাতিহা পড়তে হবে। এবং তারা এরপরে আরেকটা বিপদে পড়ে, সেটা হচ্ছে রুকুতে চলে যাওয়া, অনেকে বলে যে সুরা ফাতিহা তো পড়েই নাই, তখন আরেকটা আঘাত পড়ে রুকুতে আঘাত, এটা তারা ধরে না, কিন্তু আমাদের নিকট রুকু পাইলে রাকাত হয়, এটা হচ্ছে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত, ভিন্ন একটি কারণে। তো বাড়াবাড়ি পর্যায়ে না যাই, অন্তত চেষ্টা করবেন সুরা ফাতিহা পড়তে, যদি না পারেন তাহলে অবশ্যই ইমাম আপনার থেকে তাহাম্মুল করে বহন করে নিয়েছে বিশ্বাস করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুই কন্যা, আমারও ওদের মায়ের সম্পত্তির বন্টন কিভাবে হবে? ওদের মায়ের মানে ওনার বউ, আমার মৃত্যুর আগে বন্টন করলে কীরূপ হবে, মৃত্যুর পরে করলে কীরূপ হবে, দয়া করে জানাবেন। ভাই, মৃত্যুর আগে বন্টন করলে সেটা দান হয়ে যাবে, এটা মৃত্যুর পরে আর কিছু নেই, আপনি ফকির, মানে এটা মৃত্যুর পরে আগে বন্টন করা জায়েজ নেই, অর্থাৎ মিরাস হয় মরার পরে, আপনি অগ্রিম যেটা দিয়ে দিয়েছেন এর অর্থ হচ্ছে আপনি কাউকে এমনি দিয়ে দিচ্ছেন, এগুলি কোনো মিরাসের বন্টন হয় নাই। এই জন্য শরীয়ত দৃষ্টিতে প্রয়োজন মোতাবেক দিবেন, নিড বেসিস, সন্তানদেরকে নিড বেসিস দিবেন, আপনার এক সন্তান অভাবী আছে তাকে দিলেন, আরেক সন্তান অভাবী নাই তাকে দিবেন না, কোনো সমস্যা নেই, গুণা নাই। যদি দেখেন যে এরকম কিছু না এমনি একজনকে বেশি দিচ্ছেন তাহলে হারাম হবে, এটা বিনা কারণে যদি একজনকে বেশি দেন সেটা হারাম হবে, কারণ সমতা রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তাকওয়া অবলম্বন করো, তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ ইনসাফের নীতি কায়েম করো। এই জন্য নোমার বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে নিয়ে আসছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষী বানার জন্য, রসুল্লাহ বলছেন আমি লা তু শেদনি আলা জুর, আমাকে সাক্ষীর মিথ্যার উপর সাক্ষী বানিও না, কারণ বিনা কারণে এটা করতে পারে না, শুধু একজনকে বেশি দেওয়ার জন্য উদ্দেশ্য না হয়, প্রয়োজন হলে দিবে, প্রয়োজন হলে তার চলতে পারতেছে না, খাইতে পারতেছে, অসুস্থ, তাকে সাহায্য করবে, এটা করবে, কিন্তু এটা হচ্ছে কিন্তু এটা মিরাজ ভিত্তিক বন্টন নয়, মিরাজ আল্লাহ তার রসুলের জন্য, আপনার দায়িত্ব আল্লাহ রসুলের বর্ণনা মতো আপনাকে করতে হবে, আপনার দায়িত্ব হচ্ছে যেইভাবে আছে আপনি জীবন ধারণ করে চলে যাবেন, আপনার মৃত্যুর পরে আল্লাহ শরীয়ত মোতাবেক বন্টন হবে। কীরকম হবে? আপনার মেয়েরা, দুই মেয়ে বলেছেন তিন ভাগের দুই অংশ পাবে, তিন ভাগের দুই অংশ পাবে, বাকিরা
তারা তাদের আসাবা হিসেবে আপনার চাষা আপনার চাষা আপনার ভাইয়ের ছেলেরা ওরা পাবে, অথবা অন্যরা পাবে, ভাইরা পাবে, বিভিন্ন রকমের বাবা মা ইত্যাদিরা পাবে। তিন ভাগের দুই অংশ তারা পেয়ে যাবে, যেহেতু আপনার ছেলে নেই, তিন ভাগের অংশ বেড়ে যাবে। কখনো কখনো আবার সেটাকে রদ বলা হয়, মানে আবার ফিরে আসবে ওদের উপরে, এরকম হতে পারে। কিন্তু তাই বলে আপনি অগ্রিম বন্টন করে দেবেন সেটা জায়েজ নেই। মাত্র তিন ভাগের এক অংশের জন্য আপনি যে অন্যায় করেন আল্লাহর কাছে সেটার জন্য পাকড়াও হবে। আপনি অনেক সময় মানুষ কী করে, তিন ভাগের দুই অংশ ছেলের নাম মেয়ের পুরোটাই মেয়ের নামে লিখে দেন, শেষ জীবনে ভিক্ষাবৃত্তি করে। এরকম বহু মানুষকে আমি দেখেছি, ছেলেদের নামে দিয়ে দিয়েছে সম্পত্তি, মেয়েদের না দিয়ে শেষে বৃদ্ধ বয়সে মেয়ের বাড়িতে উঠছে, কেউ তাকে দেখাশোনার নাই। কারণ সে অন্যায় করেছে, সে নিজের সম্পত্তি কাউকে দিয়ে দেয়া শরীয়ত অনুমোদন করে না। কারণ আপনার আপনার সম্পত্তি কেন দিয়ে দিবেন, শুধু শুধু দিয়ে দিবেন না। হ্যাঁ, আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারেন, অথবা অভাব ব্যতিক দিতে পারেন, তাদের সহযোগিতা করতে পারেন, ঠিক আছে দিবেন। কিন্তু নিজের ফকির হয়ে যেতে ইসলাম বলে না, নিজে মরে খেয়ে দিয়ে মরে যান, ইসলামী শরীয়ত মোতাবেক সেটার বন্টন হবে। যেভাবে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, লিল দাকার মিসলু হাদিল উনুস, এই বলে পুরো একটা সূরা নিসাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা ইংরেজি প্রশ্ন করেছেন, ইংরেজি বোঝা আবার অর্থ করা দুই সময় নষ্ট হবে, করতে পারছি না। পূর্বের ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় বিপদ আপদ থেকে মুক্ত হতে। পূর্বের ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা বিপদ মুক্ত হতে। এখন প্রশ্ন, যদি এভাবে দোয়া করা হয় তাহলে ওই পূর্বের ভালো কাজটি সব বাতিল হয়ে যাবে? দ্বিতীয় প্রশ্ন, পূর্বের কোনো একটি ভালো কাজের ওসিলায় বারে বারে বিপদ মুক্তি দোয়া করা যাবে নাকি একবারে করা যাবে? আল্লাহ তাআলা কি আপনার এত সংকীর্ণ মনে হলেন কি করে, চিন্তা করতেছিলেন? আল্লাহ তাআলা তো কত গফুর রাহিম। আচ্ছা, এই যে আপনি আমলটা করছেন, ওরা তৌফিক দিছে কে? আল্লাহ তাআলা। তো আপনি তার দেয়া তৌফিক অনুযায়ী কাজ করছেন, এরপরে তারপর ওসিলা দিচ্ছেন, এটাও তো একটা লজ্জার বিষয় হওয়া দরকার, তাই না? আল্লাহ তাআলা আপনাকে এই সুযোগটা করে দিয়েছেন যে আমার দ্বারা আমার দেয়া তৌফিক দিয়ে তুমি আমার ইবাদত করেছো, তারপরেও তুমি তোমার ইবাদতের যেটা করেছো আমলটার ওসিলা দিয়ে তুমি দোয়া করো, কোনো সমস্যা নাই। আপনার আমলে আমল বরবাদ, আমলের কিছু বরবাদ হবে না, এবং আপনার আমলের বরবাদ তো হবেই না, আবার যদি কোনো বিপদ আবার সে আমল দিয়ে আপনি চাইবেন, কোনো সমস্যা নেই, হাজার বার চাইবেন, কোনো সমস্যা নেই। আমল তো একটা করেছে, হ্যাঁ, তবে নতুন একটা আমল করা উচিত, নতুন একটা আমলের উপর নির্ভরশীল হওয়া একজন মানুষ ইমানদার উচিত নয়। যে সবসময় আমি একটা আমল করছি আর কিছু করবো, এটা দিয়েই কেবল আল্লাহর কাছে আগে থাকবো, একটা তো করছি, এটা এহসান দয়া দয়া প্রদর্শনের কাজ না হয়ে যায়, দেখা লাগবে। প্রশ্ন করেছেন, একজন ভাই যিনি সুদী ব্যাংকে চাকরি করেন, এখন এটা বোধ হয় চলে, এটা বোধ হয় ও একসময় বুঝতে পারে তার জন্য কবিরা গুনাহ বা হারাম। একদিনের দিক থেকে তার কাছে অনেক জ্ঞানী এক ভাইয়ের কাছে গেলেন পরামর্শ, তিনি বললেন আপনি পরবর্তী যাও চাকরি না হওয়া পর্যন্ত এটা চালিয়ে যান। আমার প্রশ্ন হচ্ছে, চালিয়ে যাওয়ার সময় তার কি এ কবিরা গুনাহ হবে না? যদি হয় তাহলে পরামর্শদাতা ভাইয়ের জন্য কি করণীয়? পরামর্শদাতা ভাইকে আল্লাহকে ভয় করার জন্য বলবেন, কারণ এটা ঠিক নয়। যদি তিনি এমন হন, খেয়াল করবেন যে তার আর খাবার বলতে কিছু নেই, মানে মুত্তাক যেটাকে বলা হয়, হ্যাঁ, ইল্লা মানে তোররা, যে যেটা বলা হয়েছে তার আর কিচ্ছু নেই, তাহলে তিনি সেটা করতে পারেন। যদি কোনো তার খাবার থাকে, পরিবার চালানোর মতো সামান্যতম তার অ্যাবিলিটি থাকে, বা তার নিজে চলার মতো বাসার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে তার হারাম কাজে কেউ করতে পারে না, চালিয়ে যান বলতে পারে না, চালিয়ে দেওয়া জায়গা না এটা। হ্যাঁ, চালিয়ে দেওয়া হচ্ছে ওই জায়গা যেটা করতে পারছি না, আর আমার কিছুই করার নাই, সেটা নিশ্চয়ই তাকে অবশ্যই উচিত হবে তার ছেড়ে দেয়া। ততক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তাকে ভালো একটা ব্যবস্থা করছেন, ততক্ষণ পর্যন্ত তিনি চেষ্টা করে যাবেন, চেষ্টা করে যাবেন, না পাইলে অন্য কোনো কাজ করবেন। মানুষ তো গতরও খাটে, মানুষ তো রিক্সাও চালায়, সমস্যা কি? এটা তো হারাম না, হারাম কাজ করে দেন, সেভাবে তিনি চালাতে পারেন, কিন্তু অবশ্যই হারাম থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো মূল্যে। সবাব আমার মনে হয় অনেক লম্বা করে বলছি, ছয়টা পাঁচ হয়ে গেছে, দশ হওয়ার কথা ছিল, এই পাঁচ মিনিট আমি আমার দপ্তরের জন্য রেখে দিচ্ছি, ইনশাল্লাহ দপ্তর বাকি প্রশ্ন সহ এগুলো সহ উত্তর দিয়ে দিবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।